ডিজে বাপি দু শাইক নম্বর কল কার্তিকে মাথায় পড়েছেন হাতে আশা বাড়িয়ে নিয়েছেন চামর হাতে আছে আর ছোট বোন ঝোলায় ডেকে বলছে ছোলা বলে দিদি একটু আমার কেমন হচ্ছে ও দিয়া আর কেউ চিনতে পারবে না পারবে না তো না তাহলে তোকেও কেউ চিনতে পারবে না না আর আমাদের কেউ চিনতে পারবে তাহলে কিন্তু একটা কথা কি আমি তোকে ছোট বোন ঝোলা বলে ডাকবো না আর তুই আমাকে বুবু বলে ডাকবি না না মর্তধামে যখন যাচ্ছি তাহলে তুই আমাকে বড় ফকির বলবি আর আমি তোকে ছোট ফকির বলবো ঠিক বলেছ তুমি ঠিক বলেছ তাহলে আর আমাদের কেউ চিনতে পারবে না না তাহলে মা তাহলে দুই ফকির সাজলো দুই বহিন ফকির সে যা আশা বাড়ি চামন নিল খেলকার টুপি মাথায় পড়লো লুঙ্গিও পড়লো তাহলে কি বলতে বলতে যাবে বলি ও ছোট পক্ষি তাহলে কি বলতে বলতে যাব কি বলতে বলতে লীলা বলে চলিল ও ফকি চলিল 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 রে ফকি চলিল মা তখন দুই বইয়ের ফকির সেজে মর্তধামে গিয়ে হামাম বাদশার দাঁড়েতে গিয়ে বলছে বাবা বলি ও বাবা বাবা দাড়ি বলি তোমরা দাঁড়েতে আছো বাবা আমি যে একজন ফকির এসেছি আমাদের কিছু ভিক্ষা দাও না বাবা ফকির হ্যাঁ হ্যাঁ আমরা দুইজন ফকির সাহেব ওগো ফকির সাহেব তোমরা যখন এসেছো তুমি খরেক অপেক্ষা করো আজ আমি নিজেই তোমাদের ভিক্ষা দিয়ে দেব এ কি বাদশা জি আজ স্বয়ং তুমি আমাদের ভিক্ষা দেবে ফকির সাহেব আমি একটা কথা বলবো ফকির সাহেব একটা কানে দশটা বলো তুমি কি আমার হাতের ভিক্ষা নেবে আচ্ছা বাদশা জি বহু পথ অতিক্রম করে আসছে তুই ফকির একবারই প্রভাত কালে ভিক্ষা নেব বলে তো এসেছি আর আজকে না আমাদের জিজ্ঞাসা করছে যে ভিক্ষা নেব কি না হ্যাঁ ফকির সাহেব হ্যাঁ আমি জিজ্ঞাসা করলাম নেব বাদশা জি নেব আচ্ছা বাদশা জি কি বলি কেনই বা নেব না কি হয়েছে তোমার কেন নেবে না শোনো আমি বলছি শোনো ফকির সাহেব আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব কোনো ভিখারি আমার হাতের ভিক্ষা না নিয়ে তারা বৈমুখ হয়ে ফিরে গেছে ওগো বাদশা জি তারা বৈমুখ হয়ে ফিরে গেলে কি হবে কিন্তু আজ যখন আমরা বহু পথ অতিক্রম করে এসেছি আজ তোমার হাতে ভিক্ষা নেব বলে আমি ভিক্ষা নেব নিশ্চয় নেব আমি তোমার হাতে ভিক্ষা আমার হাতের ভিক্ষা নেবে হ্যাঁ তাহলে শোনো শোনো ফকির সাহেব তারা কেন ফিরে গেছে জানো আচ্ছা বাচ্চা তারা কেন ফিরে গেছে কেন ফিরে গেছে আমি বলছি শোনো তারা এই কারণে ফিরে গেছে ফকির সাহেব আজ পর্যন্ত আমি হলাম নিশান্ত ও খোদা এক ভাবতে ভাবতে এলাম আর এক ভাবনা হয়ে গেল শোনো বাদশা জি কি সত্যি তারা এই কারণে ভিক্ষা না নিয়ে চলে গেছে
আজ পর্যন্ত তাহলে তুমি নিঃসন্তান, তুমি জন্ম আটকুড়ো। হ্যাঁ ফকির সাহেব। শোনো বাচ্চাটি, তোমার এই পাপিষ্ঠ মুখ দেখে ভিক্ষানো দূরের কথা। আজ আমাদের সারাদিন, আজ আমাদের সারাদিন অন্ন উঠবে না, আমাদের সারা শরীরটা পাপে লিপ্ত হয়ে পড়বে। না তাই তোমাকে আমরা গড় দোয়া করে চলে যাই। জেওরা জেওরা ফকির সাহেব, তোমরা জেওরা, তোমরা আমার হাতের ভিক্ষা নিয়ে যাও। ভিক্ষা অত দূরের কথা, আজ তুমি যে অকিয় কর্ম করেছো তার জন্য তোমাকে গড় দোয়া করে আমরা চলে যাবো। বলে ছোট ফকি, আর এক মুহূর্ত বিলম্ব নয়, চল বাদশাহজি বাড়ি থেকে আমরা করে বিদায় হয়ে যাই। ওমা এই কথা বলে দুই ফকির বিদায় হয়ে যায়। বাদশাহজি চোখের জলে বুক ভাসিয়ে চলেছে। যে আসে সবাই ভিক্ষা না নিয়ে ফিরে যায়। তাই বাদশাহজি আমার মনে মনে এই কথা কহিতে লাগলেন, হায় আল্লাহ, কেন জন্মগ্রহণ করে পাঠালে আবার এই দুনিয়ার আমার খান্দায়। সাধব লোকের বাদশাহ আমি, লোকে কথায় বলে দ্বারেতে দুর্গতি খণ্ডায়, সেই দ্বারে যদি আমি না করতে পারলাম, আমার হাতের দ্বারে যদি না কেউ গ্রহণ করলেই তাহলে কি ফল, কি ফল আমার এই পাপ জীবনে, আমার এই পাপ জীবন আমি রাখব না। এখন এই গভীর জঙ্গলের মধ্যে কি আমার এই পাপ জীবন আমি বিসর্জন দেব। আহা রাখব না এই পাপ জীবন, আমার বেঁচে কি বা ফল, আইতে আগিব এ পাপ জীবন দে আমি যাব রে জান্নাত। বাদশাহজি এইভাবে শোকে দুঃখে পাগল হয়ে এইসব কথা চিন্তা করছেন। এমন সময় বাদশাহজির 21 জন বিবি ছিল, সেই 21 জন বিবির মধ্যে সেই পালের ছেঁড়া মানে পালের গোড়া আর কি, সেজ বিবি দেখতে পায় বাদশাহজির এই দুর্দশা। তাই তখন সেজ বিবি ছুটতে ছুটতে এসে সবাইকে ডাকতে লাগলেন, বলে বাদি কেউ নেয়নি, তাই ফকিরা বাদশাহজিকে গড় দোয়া করে চলে গেছে। তাই বাদশাহ স্থির করেছে জীবনে রাখবে না, ওই ওই মানে ওই বোনের দিকে মরতে যাচ্ছে। ও যা যা যা, পড়ার মুখে বাচ্চা চলে যায়, যাই যাক, আমরা কেউ বাচ্চার সাথে কথা বলবো না। একটা সন্তান যখন হলো না, তাহলে ওইসব বাচ্চা বেঁচে থাকার চেয়ে না থাকা ভালো। চল চল চল, ওই যে মরে যায় মানে বেঁচে থাকার চেয়ে শূন্য গুলো অনেক ভালো, বেড়ে গড়ে থাকার চেয়ে শূন্য গুলো অনেক ভালো, তবে যা। ও মা এইসব কথা যখন 20 জন সতীন মিলে বলা বলি করছে, ছোট বিবি রঞ্জা হঠাৎ কর্ণেতে শুনতে পেল। সে তখন এসে বলছে, বর্দি গো, ও মেজদি বল না রে, শেষদি কি হয়েছে বল না। বলছিলাম তোরা কার সাথে কথা বলবি না দিদি। এই আমরা যার সাথে কথা বল না কেন, তোর অত খবর কি রে? না একটু তো শুনলাম, যেন বাদশাহজি কি হয়েছে যেন বলছিল না। বাদশাহজির কি হবে, বাদশাহজি ওই জঙ্গলে মরতে যাচ্ছে। মরতে যাচ্ছে? হ্যাঁ, তাই ওর সাথে আমরা কেউ কথা বলবো। কেন কি হয়েছে তাই মরতে যাবে? কেন কি হয়েছে তুই জানিস না? আরে বাদশাহর প্যারের বিবি না কি কোনো খবর লাগে না? সত্যি দিদি আমি জানি না। জানো না? কাল শোন, আজ সপ্রভাত কালে দুজন ফকির সাহেব এনেছিল দরবারে। আচ্ছা, সেই দরবারে ফকির সাহেব যখন এলো, বাদশাহজির হাতে জাচিঙ্গা কেউ নিল না, তাই গড় দোয়া করে চলে গেছে। ও আল্লাহ গো, তাতে কি হয়েছে? তা সেই জন্যে ওই বাদশাহজি জঙ্গলে মরতে যাচ্ছে। মরতে যাচ্ছে? তোরা কেউ কই জন্য কথা বলবি না? ও দিদি তোরা কেউ কথা বলবি? কেউ কথা বলবি? ও দিদিরা তোরা কেউ কথা বলবি না? ও দিদি তাহলে তোরা কেউ যদি না কথা বলিস, তাহলে বাদশাহজি মনের দুঃখ পাবি। তার চেয়ে আমি যাবো আর আসবো, আমি যাচ্ছি। এই 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 শোন 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 শোন, কেন আমরা এই 20 জনে কেউ কথা বলবো না, আর তুই একা বাদশাহজির সঙ্গে কথা বলবি না? দেখো মেজদি, যত বাদশাহজিকে না দিলাম যে এক মুহূর্ত স্থিরে থাকতে পারি না। তোমরা তো জানো বাদশাহজিকে আমি কত ভালোবাসি। তোর কোমরে লাথি মেরে মেরুদণ্ড হয়ে যাবে। ও বাদি, সেই দিন বলো না একটু আমাকে ছেড়ে দিতে, আমি বাদশাহের সাথে কথা বলে আসি। ও বারু, এই ও একটু ঘুরঘুর করতে কথা বলে বলতে বলুন না, বাদশাহর প্যারের বিবি না। হ্যাঁ হ্যাঁ, তা যা
যাবো যা দিদি তোমরা না কত ভালো হ্যাঁ তাহলে যাচ্ছে দিদি ও মা এই কথা বলে কুড়ি জন সতীনের কাছ থেকে ছোট বিবি রঞ্জা রানী হাতে পায়ে ধরে অনুরোধেছে বাদশাজির কাছে গেল আর বাদশাজিকে ডাকি রঞ্জা বিবি কহিতে লাগলো বাদশাজি গো আজ শুনলাম তুমি গভীর অরণ্যের দিকে আত্মহত্যা করতে চলেছ হ্যাঁ ছোট বিবি কেন বাদশাজি ছোট বিবি দেখো ছোট বিবি আমি হলাম সাত মুলুকের বাদশাহ আমার হাতে দান যখন কেউ গ্রহণ করে না তখন এই জীবনে আমার কোনো লাভ নেই তাই আমি মনে মনে স্থির করেছি ছোট বিবি আমি আমি এখন এই জঙ্গলের মধ্যে গিয়ে আমার এই পাপ জীবন আমি বিসর্জন দেব না বাদশাজি না এমন কাজ করো না জানি না এই জীবনে যদি তুমি আত্মহত্যা করো বড় জন্মের কি হবে আর তাছাড়া কত লোকের তো সন্তান হয়নি কত মানুষ তো আটকুল হয়ে বসে আছে তারা তো তোমার মতো মরবো মরবো করছে না ওগো বাদশাজি আমি তোমার দুটি চরণ ধরে বলছি আমায় ফেলে ওই ওই তুমি জঙ্গলের মধ্যে যেও না উপায় নেই ছোট বেবি ওটা উপায় নেই আচ্ছা বলতে পারো ছোট বেবি আজ পর্যন্ত একটা পুত্র সন্তানের জন্য আমি এক একজন করে তোমাদের একুশ জন বিবিকে শাদি করেছি তোমাদের কার গর্ভে একটি সন্তান আদি হলো না তাই তুমি যতই বলো না কেন আমার এই পাপ জীবন আমি রাখবো না আজ রইল রইল আবার সাত কাটা বললো রইল দাসী মাদি সব রইল তোমরা ভোগ করাই মূল্য সাত কাটা বললো আর আমি চললাম আমি চললাম ওই গভীর জঙ্গলে ওমা এই কথা বলি বাচ্চা যে ছোট বিবি রঞ্জাকে রঞ্জার কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চা যে তখন গভীর অরণ্যের দিকে আত্মহত্যা করতে চলেছে কিন্তু অন্তর্যামী মামার অন্তরে ঠিকই জানতে পেরেছি তাই মামা ছোট বোন ঝোলার দেখে বলছে ঝোলা সর্বনাশ হতে যায় হ্যাঁ কি হয়েছে জানি কি হয়েছে কি আরে যে বাদশাজির হাতে আমি ভিক্ষা নিলাম না আমরা হ্যাঁ তাকে গর্দোয়া করতে চলে এলাম সেই বাদশাজি আজ কি করতে চলেছে জানি কি করতে চলেছে বাদশাজি মনের দুঃখে ওই গভীর জঙ্গলের মধ্যে প্রাণ বিসর্জন দিতে চলেছে বলে ও দিদি হ্যাঁ ওই বাদশাহী যদি জঙ্গলের মধ্যে গিয়ে প্রাণ বিসর্জন দেয় তাহলে তুমি জাহির যুগের প্রচার করবে কি করে সেই কথা তো ভাবছা কর কি করব তাই বল চলো 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 ওই বাদশাজি কার আমরা মরতে দেব না আমরা এখন এই বাদশাজির সম্মুখে গিয়ে বাধা হয়ে দাঁড়াই বলেছিস ঠিক বলেছিস আর বিলম্ব নয় চল আমরা এখনি ওই আশা বাড়ির চামন নেবো খেলকার তুমি মাথায় পড়ে চল বাদশাজির সম্মুখে গিয়ে আমরা হাজির হই আর এই কথা বলে দুই ফকির ও ফকির বিদায় হয়ে সম্মুখে গিয়ারে ওনায় উপনীত বাদশাজি কারা তোমরা আমরা দুইজন ফকি কেন আবার চলার পথের বাধা হয়ে দাঁড়ালে তোমরা আচ্ছা বাদশাজি চলার পথে বাধা হবো কেন আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম আর তুমি এই পথ দিয়ে আসছিলে তাই সামনে দেখা হয়েছে তা গভীর অরণ্যের মধ্যে কি করতে এসেছো বাদশাজি কেন শুনবে ফকির সাহেব হ্যাঁ বলো এই গভীর অরণ্যের মধ্যে আমি এসেছি আমার এই পাপ জীবনটা আমি বিসর্জন দেব বলে বলি এত দুঃখের কথা কেন বাদশাজি কি হয়েছে তোমার গো ফকির সাহেব আজ আমি হলাম সাত মুলুকের বাদশাহ সাত মুলুকের বাদশাহ হয়ে আমি এই গভীর জঙ্গলে মরতে চলেছি আচ্ছা বাদশাজি হ্যাঁ তুমি যদি সাত মুলুকের বাদশাহ হলে তাহলে কোন অভাবে কোন দুঃখে আজ গভীর অরণ্যের মধ্যে প্রাণ বিসর্জন দিতে এসেছো অভাবের কথা শুনবে ফকির সাহেব হ্যাঁ তোমার দুঃখের কথা অভাবের কথা বলো তাহলে রাস্তা ছাড়বো না তোমার ছাড়বো না আমার অভাবের কথা শুনবে ফকির সাহেব তাহলে শোনো আমার অভাবের কথা হ্যাঁ বলো আরে কি কব তোমাদের কাছে রে আমার দুঃখের বিবরণ কি কব তোমাদের কাছে আমার দুঃখের বিবরণ
जी की बोलियो छोट फकी बोलो बादशाह जी यदि सात मुल्लुकेर बादशाह होलो তাহলে কোন অভাবে মরতে এসেছে এই গভীর জঙ্গলে কোন অভাবে মরতে রে যে শুনবে ফকির সাহেব হ্যাঁ বলো আরে বলছি শোনো হ্যাঁ হ্যাঁ অভাবে কিছু নাই গো আমার অভাবে কত বলি তোমাদের অভাবে কিছু নাই গো আমার অভাবে কিছু নাই গো আমার অভাবে কত আরে আমার দুঃখের কারণ ভাই রে এই আমার দুঃখের কারণ ভাই রে পুত্রের মুখ দেখে না কখন আমি একটা পুত্র সন্তানের জন্য কি করেছি জানো ফকির সাহেব কি করেছে একটা পুত্র সন্তানের জন্য আমি যা করেছি এই দুনিয়ার মাঝে কেউ তা করতে পারে না হাতে তুলে বেশি খেয়েছি কতগুলো শাদি করেছি হাতে তুলে বেশি খেয়েছি কতগুলো শাদি করেছি হাতে তুলে বেশি খেয়েছি কতগুলো শাদি করেছি ও খোদা হাতে তুলে আচ্ছা কতগুলো শাদি করেছে বাচ্চাজি ফকির সাহেব কতগুলো শাদি করেছে শুনবে ফকির সাহেব তাহলে শোনো ফকির সাহেব আমি একটা পুত্র সন্তানের জন্য কতগুলো শাদি করেছে বলুন বিবি আমার হয়ে কুরজন ছোট বড় কি বলে একটা পুত্র সন্তানের জন্য বলে একুশটি